What a surprise! এত সারপ্রাইজ হচ্ছিস কেন? মনে হচ্ছে প্রথমবার তোর অফিসে আসছি। আমি না সেটা না। আগে তো কখনো এভাবে না বলে আসিসনি। তাই তো সারপ্রাইজ হয়েছি। এখন থেকে কিন্তু রেগুলার আসা হবে। তাই একটু প্র্যাকটিস করলাম। ওকে ওকে। আচ্ছা পরিচয় করে দিই। উনি হচ্ছেন মিস্টার শরীফ। আমার অফিসে নতুন জয়েন করেছেন আশর সাহেব। ও হচ্ছে রাত্রি, আমার বেস্ট ফ্রেন্ড আর এখন থেকে আমাদের কলিগ। মানে হচ্ছে এই অফিসে নতুন জয়েন করেছে। হ্যালো। হ্যালো, ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা শোন, তোকে চা দিতে বলি কেমন? আরে এত এক্সাইটেড হচ্ছিস কেন? আসলাম মাত্রটা আমাকে দম নিতে দে। আচ্ছা তাহলে এক কাজ কর, তুই জাস্ট 5 মিনিটস ওয়েট কর, আমি হাতের কাজটা শেষ করে দেন তোকে স্যারের সাথে পরিচয় করাচ্ছি। হুম, শিওর, টেক ইউর টাইম। রাত্রি কি খবর তোমার? আছি স্যার, ভালোই। স্যার তো নিশ্চয়ই শুনেছেন আমার বোনের ব্যাপারটা। আমি ছন্দার কাছে শুনেছি। সো শকিং। ওকে এখনো পাওয়া যায়নি? পুলিশ কি বলে? পুলিশ স্যার সাধ্যমতো চেষ্টাই করে যাচ্ছে। সমস্যা হচ্ছে ওই দিন ওর সাথে কোনো মোবাইল ছিল না, সো ওকে ট্রেস করাটা একটু ডিফিকাল্ট। আই সি। আসলে অনেক সময় ছোট ছোট বিষয় আমাদের চোখ এড়িয়ে যায়। হয়তো তোমার বোন সবার সামনেই ছিল কিন্তু কারো চোখে পড়েনি। দোয়া করি তোমার বোন যেন তাড়াতাড়ি ফিরে আসে। আচ্ছা, পুলিশ কমিশনার আমার বিশেষ পরিচিত, তুমি যদি চাও আমি তোমার বোনের বিষয়টা তাকে জানাতে পারি, তাহলে হয়তো থানাতে আরও ওরা বেশি উদ্যোগী হবে। না স্যার, থ্যাংক ইউ। আসলে লোকাল থানায় সবাই খুব আন্তরিক, ওরা অনেক চেষ্টা করছে। যদি কোনো স্পেশাল প্রয়োজন হয় বা কোনো দরকার হয় আমি অবশ্যই আপনাকে ইনফর্ম করব। জানিও কিন্তু। তো ছন্দা, শরীফ কি ঠিকমতো কাজ করছে? জি স্যার, সে এখন স্নিগ্ধার অনেক কাজে রপ্ত করতে পেরেছে। গুড। তো রাত্রি এই অফিসে জয়েন করার ব্যাপারে তোমার ডিসিশন কি? পজিটিভ ভাবতে পারি তো? জি স্যার। ওয়েল ডান, কংগ্রাচুলেশনস, নাও ইউ আর মেম্বার অফ আওয়ার ফ্যামিলি। থ্যাংক ইউ স্যার। এখন থেকে তোমার কোনো ব্যাপারে তোমার আর টেনশন করার দরকার নেই। যে কোনো বিপদে আমাদের সবাইকে তোমার পাশে পাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম। ছন্দা, তাহলে রাত্রিকে হাতে ধরে ধরে কাজগুলো শিখিয়ে দাও, ঠিক আছে? ওকে স্যার। আর এখন থেকে কাজে লেগে পড়ো। করছো মাই সুইটহার্ট? রং ঢং দেখে আর বাঁচি না। শুনো, বয়স তো কম হচ্ছে না, এখন একটু রং ঢং কমা। বারে এই সময় যদি একটু রং ঢং না করি তবে কি মরার পরে করব বলো? শুনো, এরকম অলক্ষণে মরার কথা আমার সামনে বলবো না, ঠিক আছে? কি করব বলো, না চাইলো তো এসে যায়, হাজার হোক বয়স হচ্ছে তো, কতদিন আর বাঁচবো বলো? যতদিন তোমার হাত আছে তুমি ততদিনই বাঁচবে। তো আগে থেকে এত টেনশনের কি আছে বলো? তা অবশ্য ঠিক বলেছো। তা ফোন করেছে কি এমনি নাকি কোনো কারণে? এমনি এমনি যে আমি ফোন করি না সেটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ জানি, সেই জন্যই তো বললাম। কাহিনীটা কি বলো? তেমন কিছু না, হঠাৎই মনে হলো সামনের সপ্তাহে মিতুর জন্মদিন, সে উপলক্ষে ওকে অন্তত কিছু ড্রেস কিনে দেওয়া উচিত। তোমাকে বললে অবশ্যই হতো কিন্তু আমি ভাবলাম এ উপলক্ষে তোমাকেও একটি শাড়ি কিনে দেই আমার পছন্দে। বাবা, সো সুইট। থাক, এত সুইট বলতে হবে না, এমনিতে ডায়াবেটিক্সের বাউন্ডারি লাইনে আছি, বেশি সুইট হলে আবার ডায়াবেটিক্স হয়ে যাবে। তুমি না এত মজা করে কথা বলো, এই জন্য আমার তোমাকে অনেক ভালো লাগে। আর তেল খরচ করতে হবে না, এমনিতে তেলের দাম অনেক ঊর্ধ্বমুখী। এখন যা বলছি শোনো। বলো। ঠিক 5টায় তোমরা বাসা থেকে বের হবা, বের হয়ে কোন মার্কেটে যাবা সেটা আমাকে জানালেই হবে, আমি টাইমলি সেখানে পৌঁছে যাব। ওকে, ঠিক আছে। আচ্ছা, মিতু বাসায় আছে তো? দেখা যাবে যাকে নিয়ে এত প্ল্যান সেই বাসায় নেই। না, এখনো বাসে আছে। আর এই কথা যদি আমি এখন বলি সে তো আজকে বাস থেকে বের হবে না, এটা তুমি শিওর থাকো। ওকে, তাহলে চলে এসো সময় মতো। আচ্ছা ঠিক আছে, বাই।